এই কুত্তার বাচ্চারা কি করেন বলেন তো? হ্যাঁ, মন চাইতেছে তো ওর জিভ টেনে খেটে উঠে করে লবণ লাগাতে চুত মানে বলে এরকম কথা কয়ে। ওই মুসলমানরা যদি তোমাদের ইমান থেকে থাকে তাহলে ওরে এক্ষুনি তৈরা তারে প্রিয় মুসলিম ভাইয়েরা, এই দেখেন জুতা, এই ইরানের ছেলে মুফাসসিলকে আমি তো পাইতেছি না, যদি আপনারা পান আমাকে হেল্প করুন, সাহায্য করুন, তাকে এই জুতা দিয়ে ফিটাতে ফিটাতে একদম লম্বা করে দেবো খেজুর গাছের মতো, তার জিভ টেনে প্রতিটা খেজুর গাছের খাটায় যাতে ভরিয়ে দিই, যাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুটিকি করা এবং খারাপ বক্তব্য করা, তাকে যেখানে পাও বাংলাদেশের আনাচে কানাচে এখনও বের হয়ে যাও, তাকে এখনও ধরিয়ে দাও, সবার সম্মুখে জনসম্মুখে তাকে ফাঁসিতে ঠাঙ্গানো হোক, প্লিজ। আপনাদের কাছে আমার এই অনুরোধটা রইল। মুসলিম যদি ভাইয়েরা হয়ে থাকেন, ইমানের এক ফোঁটা যদি আপনাদের অন্তরে থাকে, ইমান যদি থাকে, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা তাকে এখনও ধরিয়ে দাও, এগুলো মানায় না, এগুলো আমরা সহ্য করবো না। আপনাদের কাছে আবার অনুরোধ, এই মুফাসসিল রেন্ডির ছেলেকে, মাগির ছেলেকে, হাঙ্কির ছেলেকে, বেশ্যের ছেলেকে যদি আপনারা পান ধরিয়ে দিন এবং তাকে পাশে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি প্রবাস জীবন কাটাতেছি এজন্য তাকে আমি পাইতেছি না, যদি দেশে থাকতাম তাকে আমি নিজের হাতে কতল করে দিতাম। আসসালামু আলাইকুম, সবার কাছে অনুরোধ আমার।